ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামিন এনি ব্লগস। সকল ভিউয়ার্সকে জানাই শুভ সকাল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা অবশ্যই ভালো আছেন। আজ অন্যরকম একটি ভিডিও করার জন্য বের হলাম বাসা থেকে। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা পাশেই থাকবেন। চলুন তাহলে যাওয়া যাক। দর্শক, এই মুহূর্তে বাসা থেকে বের হলাম। এটা হলো বাসা থেকে বের হয়ে আমাদের রোডে আশেপাশের সকালবেলার যে দৃশ্যটাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মাছ নাই মামা? কখন আনতে দেওয়া? কোথায়? দর্শক, এই মুহূর্তে যে রোডে দাঁড়িয়ে আছি, এই রোডটি হচ্ছে ডিমলা কালিবাড়ির পিছন সাইডটা। পাশে হচ্ছে পুকুর, এই সাইডে অনেক পুকুর আছে, তার মধ্যে যে এটি একটি পুকুর, এখানে মাছ চাষ করা হয়। দেখতে পাচ্ছেন বিশাল পুকুর। পাশেই ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে শিশির কণাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। কবির ভাষায় বলতে হয়, দেখা হয়নি চক্ষু মেলিয়া একটি ধানের উপর একটি শিশির বিন্দু। এতে কালী মন্দিরের সেই ফটকটি দেখা যাচ্ছে, আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন। দর্শক, সামনেই হচ্ছে গোলডিঘি। আপনারা জানলে অবাক হবেন, প্রতিদিন বিকেলবেলায় অনেক দর্শনার্থী এখানে আসে ঘোরার জন্য। জায়গাটা আসলে মনোরম পরিবেশে দেখার মতো জায়গা। পুকুরের সাইড দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা, সবাই আসে কিছুক্ষণ এখানে সময় কাটায়। আমি তো অনেক আর্লি সকালবেলা বের হচ্ছি, হয়তো এই জন্য প্রত্যেকে দেখাতে পাচ্ছি না। এই গোলডিঘিকে কেন্দ্র করে এক সময় পার্ক গড়ে উঠবে, যা আমরা বুঝতে পারতেছি এলাকাবাসী, কারণ অনেক দর্শনার্থী বিকেলবেলা এখানে ঘোরার জন্য আসে, ছেলে এবং মেয়ে। চলুন তাহলে সামনে গিয়ে আপনাদের সেই গোলডিঘি দিয়ে দেখাচ্ছি। তার পাশে দুই পাশে দুইটা রাস্তা চলে গেছে। লোকেশনটা হচ্ছে মাহিগঞ্জ থেকে মাহিগঞ্জ ডিভিশন হয়ে বরমপুর কেরামতি আলী মাদ্রাসার সামনে দিয়ে যে রোডটা চলে আসছে, যেটা ডিমলা কালীপুরী মন্দিরের পিছন দিয়ে বয়ে আর চলে আসছে, সেই রোডের পাশেই গোলডিঘি অবস্থিত। আপনারা সময় পেলে অবশ্যই এসে ঘুরে যাবেন, জায়গাটি দেখার মতো জায়গা। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই পুকুরটি হচ্ছে গোলডিঘি। এটা সম্পূর্ণটা রাউন্ড, অনেক সুন্দর দেখতে, দেখানোর মতো হয়তো বা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, তারপর যতটুকু বোঝা যায় ততটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। পুকুরের উপর দিয়ে বক উড়ে যাচ্ছে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দৃশ্যটি আসলে অসাধারণ। পুকুরের অপোজিট সাইডে একটি তাল গাছ দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আসলে অনেক সুন্দর। পাশেই কলা বাগান, আর পাশ দিয়েই চলে গেছে দুই সাইডে দুইটি রোড। পুকুরের সাইডে খেজুর গাছ, ইউক্যালিপটাস গাছ, আসলে সৌন্দর্যটা দেখার মতো, কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নেটের মধ্যে একটি বক বসে আছে, অনেক সুন্দর বকটি। সকালবেলা আপনারা ঘুম থেকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে যদি একটু বার হন, আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে অনেক ভালো লাগবে, মন প্রফুল্ল রাখবে। মামা,
দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র গবেষণা খামার তাজাট রংপুর। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি পরমাণু ইনস্টিটিউটের ভিতরে আর কি। ভিতরে এখানে অনেক উন্নত মানের ধানের বীজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎপাদনের উপরে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। তারই প্রতিটি পণ্যের জন্য একটি করে সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে। আপনারা ইচ্ছে করলে বিকেলে এসে ঘুরে যেতে পারবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো। এটি হচ্ছে আপনাদের হচ্ছে রংপুর তাজাট জমিদেবাড়ির পিছন সাইডটা, সেই মতো দেখতে পাচ্ছেন প্রতিটা উন্নত মানের ধানের উৎপাদন করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, তারপরে থেকে কি রেজাল্ট পাওয়া যায়। আজ এই পর্যন্তই, ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না। আশা করি ভিডিওটি আপনাদের সকলের নিকট ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।